আপনি কি মনে করছেন এই ম্যাচটা জেতা উচিত ছিল কিনা? হ্যাঁ, জেতা উচিত ছিল, এখন আমাদের লাকে হয়নি, নেক্সট টাইম দেখি হোপফুলি আমরা জিতবো। প্রেজেন্ট থেকে আপনার কি মনে হয়, মানে সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করলে আরো বেটার হতো কিনা? না, দুজন দুজনের দিকেই, ওনারা আইকন প্লেয়ার্স, ওনারা দুজনই অনেক ভালো প্লেয়ার্স, এখন ভালো করছে, সাকিব করেছে, মিরাজ করছে, একটা চেঞ্জ আসার তো একটা দরকার আছে, চেঞ্জ এসেছে একটা, সো ইয়া উই আর হ্যাপি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হ্যাপি আছি। আপনি কি মনে করছেন যে চেঞ্জটা যে আসছে, যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্যই আসলে এই চেঞ্জটা খুব বেশি দরকার ছিল? এখন চেঞ্জ আসার পর দেখি নেক্সট টাইম কি হয়, এটা কি ভালো হতে পারে, সে আরো ভালো আশা করি ইনশাআল্লাহ। বিগ স্কোরিং ম্যাচ, যদিও দিন শেষে হার জিত আছেই, আজকে হয়তো বরিশাল হেরে গেছে, নিশ্চয়ই পরবর্তীতে বরিশাল নিশ্চয়ই জিতবে, ম্যাচটা কেমন এনজয় করলেন আপনারা? আমরা তো অনেক ভালো এনজয় করেছি, কিন্তু হেরে গেছে যেন মন খারাপ নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ জিতবো। সাকিবের খেলা কেমন লেগেছে? 32 বলে 67, অনেক সুন্দর খেলেছে, আশা করি পরের ম্যাচে ভালো খেলবে। কি মনে হয়েছে, কোথায় ম্যাচটা আসলে ফসকে গেছে? একটু মিসফিল্ডিং হয়েছে, কিন্তু সমস্যা নেই, আমরা উই উইল গেট ব্যাক, ওটা আরো ওয়ার্ক করে আমরা আরো ফাস্টার আর বেটার আমরা আসবো, ব্যাক করব, আরো ভালো ম্যাচেস আমরা দিব ইনশাল্লাহ, দেখি এখন। আমাদের এই যে বিপিএল এর যে ম্যাচগুলো হচ্ছে, আমরা প্রথম দিনও দেখেছি, আজকেও দেখেছি, প্রথম দিনের প্রথম ম্যাচটা লো স্কোরিং হচ্ছিল, বাট এই যে এরকম বিগ স্কোরিং ম্যাচ হবে, এক্সাইটিং ম্যাচ হবে, ফাইটিং হবে, এইটাই তো আসলে আপনারা দেখতে চান, আপনারা যারা ওনার আছেন। হ্যাঁ, এটাই অনেক এক্সাইটিং ছিল দেখতে, যে একদম নেক টু নেক কিন্তু ম্যাচটা হয়েছে, এখন লাস্ট শেষে, দিন শেষে এখন জেতা হারা তো এটা লাকের উপরে, এখন ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম আমরা জিতবো। অনেক অনেক ধন্যবাদ আর পরের ম্যাচের জন্য শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের দীর্ঘ বিশ্বাস আছে যে আমাদের বাহির থেকে প্লেয়ারগুলো আসলে এবং তাদের উপস্থিতির মাধ্যমে অবশ্যই বরিশাল এবার কাপ নেবে, আমাদের স্বপ্ন পূরণ করবে, সর্বশেষ আর কিছু না হলেও লঞ্চে করে বরিশালের লোক এবার কাপ লইয়া যাইবে। বরিশাল প্রথমে হারছে, আর্জেন্টিনা প্রথমে হারছে, আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে স্যার আমরাও কাপ নিব, প্রথম হারছি তো হতাশ আর কিছু নয়, আমরাই কাপ নিব ইনশাল্লাহ। আমাদের ম্যাচে কিছু ফিল্ডিং মিস হয়েছে, ক্যাচ মিস হয়েছে, নেক্সট টাইম এটা হবে না, নেক্সট টাইম ম্যাচে আর এইগুলো ভুল হবে না, তাই আমরা বলতে পারি নেক্সট টাইম আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। এবারে মোরা একটা কি হাল ছেড়ে দিই, মই ও গফুলা না আমরা বুঝছেন, আমরা খাটি বরিশ হেলিয়া মোরা হারলো সিলেট জিতলো সিলেট। কেন সিলেট সিলেটে আছে মাস্টামি মুর্তজা সাকিব আছে, কেন আমি দুইজনকে ভালোবাসি। এবং কিছুদিন আগে যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার নির্বাচিত হয়েছে, সো সাকিবকে নিয়ে নো কোনো কথা হবে না, এই ম্যাচটা ব্যাড লাক, সে কুয়াশার কারণে অনেকগুলো ফিল্ডিং মিস, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ বরিশাল কাপ নেবে ইনশাল্লাহ।